ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য জিন্স পরতে পারবেন না। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হুয়েল সংসদ সদস্যদের পোশাকের ব্যাপারে নতুন বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। গ্রীষ্মের ছুটি শেষে সংসদে ফেরার সময় সংসদ সদস্যদের ভালো পোশাক পরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পোশাক নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নতুন নির্দেশনার বিস্তারিত জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। স্পিকার স্যার লিন্ডসে জানান, পার্লামেন্টে আসার সময় এমপিদের পোশাকের ক্ষেত্রে আচরণবিধি ও সৌজন্যতা বোধ মানতে হবে। সংসদ সদস্যদের পার্লামেন্টে আসার সময় মানসম্মত পোশাক পরতে হবে, এমনকি জিন্স পরে পার্লামেন্টে আসা যাবে না বলেও জানান স্পিকার। তিনি আরও বলেন, সংসদ সদস্যদের ফর্মাল বা প্রফেশনাল পোশাক পরা উচিত। সংসদ সদস্যদের জিন্স, টি শার্ট, ট্রাউজার, স্লিভলেস পরিধান করে পার্লামেন্টে না আসার আহ্বান জানান তিনি। জুতার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ক্যাজুয়াল জুতার বদলে ফর্মাল জুতা পরে আসার আহ্বান জানানো হয়েছে স্পিকারের পক্ষ থেকে। এমনকি পুরুষদের অবশ্যই টাই ও জ্যাকেট পরতে হবে বলেও জানিয়েছেন তিনি। জ্যাকেট মানে স্যুটের যে উপরের পিস যেটা বলা হয় সেটি। সংসদ সদস্যদের এমন পোশাক পরা উচিত যা তাদের পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন তিনি, এবং এমন পোশাক পরিধান করা উচিত যা সংবিধান, সংসদ, দেশ ও জাতির প্রতি সম্মান প্রদর্শন করে। স্যার লিন্ডসে হুয়েল এর পূর্বতম স্পিকার জন বার্কো সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট ড্রেস কোড মানতে হবে না বলে জানিয়েছিলেন, তবে সাধারণ ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি। এই ছিল আমার কাছে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য নতুন যে পোশাকের নীতিমালা দেওয়া হয়েছে তার বিস্তারিত। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।